দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জিল্লু ভাই লফটে আমরা অবস্থান করতেছি। জিল্লু ভাই, এখানে আজকে প্রচুর পরিমাণ রেসারের কালেকশন আছে, প্রায় 5 থেকে 7 জোড়া রেসার কবুতরের কালেকশন আছে, আরো অনেক রকমের কবুতর আছে। দেখেন প্রত্যেকটা কবুতরই সুস্থ সবল মাশাল্লাহ দেখা যাচ্ছে। উনি ভাই খাবার দিছে, খাবার গুলা খুব সুন্দর ভাবে খাচ্ছে। দেখা যায় অনেক সময় কবুতর অসুস্থ হইলে কিন্তু খাবার প্রপারলি খায় না, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খাবার গুলা খাচ্ছে খুব সুন্দর ভাবে। তা দিল ভাই ঠিকানা আছে আসলে ডাবা সাবার ঢাকা জামগড়া, জামগড়া থেকে দিল ভাই কিভাবে আসবে? কিংবা ফ্যান্টাসি পার্কের সামনে আসবেন, ভাই আপনাদেরকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবেন। দিল ভাই কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো ভাই, ভালো আছেন। আপনি কেমন আছেন আর আমার দর্শকরা কেমন আছে? এই তো আমি ভালো আছি, আপনার দর্শকরা ভালো আছে। আপনি তো প্রতিবার একটা ডিসকাউন্ট দেন, অফার দেন, গিফট দেন, আজকে কি থাকবে? আজকে বরাবরের মতন দামগুলো সবই হাতের নাগালেই দেব। আর যত কোনো গিফট দিবেন না, গিফট গিফট দেখি দর্শকের জন্য কি করা যায়। দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কি দেখবেন, আমি আপনাদের বরাবরের মতন আজকেও কিছু ভিডিওর ভিতরে হঠাৎ দিয়ে দিবেন। হ্যাঁ হঠাৎ দিয়ে দিবেন না, অবশ্যই তাহলে পুরো ভিডিও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবারই দেওয়ার চেষ্টা করবো। ভাই নাম্বারটা বলেন। নাম্বার 01311439913, লাস্টের 13। আচ্ছা এটা হচ্ছে জেলো ভাই নাম্বার, তো বিকাশ হোয়াটসঅ্যাপ সবই এটাই আছে। আচ্ছা ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ সব সবকিছু এটাতে আছে। আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আর কেউ যদি চান জেলো ভাই লফট এসে নিজের আইসে ভিজিট করবেন, নিজের আইসে ধরে নিয়ে যায়, সেই ক্ষেত্রে তার জন্য 200 টাকা, একদম থেকে 200 টাকা ছাড় আজকে। আচ্ছা যে রেডি দিবে কেউ আইসা দেখে যদি নেন ইনশাল্লাহ 200 টাকা, 200 টাকা বকশিস, 200 টাকা বকশিস মানে 200 টাকা ছাড়। চলেন দর্শক, আমরা জেলো ভাই যে কবুতর গুলো আছে আপনাদেরকে একে একে দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। 3 নম্বর কাঁচা ভাইয়ের এখানে বড় বড় মতো রেসার থাকে। আজকে জেলো ভাইকে বলবো, জেলো ভাই আজকে পানির দামে রেসারের দাম দিবেন, যেন আপনার সবগুলো রেসার আমার দর্শক জন নিতে পারে ইনশাল্লাহ। আচ্ছা প্রথমে জোড়াটা কি রানিং ফুল? ফুল রানিং, এই যে ক্যামেরার সামনে এটা আছে নর্থ। আচ্ছা এটা মাদি? এটা মাদি। হ্যাঁ একদম দিলেও ভাই হয়তো কম করবো, কিন্তু সত্য কথা আপনার বলি, কতদিন 2700? হ্যাঁ খাবার আমার পক্ষ থেকে 200 টাকা ডিসকাউন্ট, 2500। আচ্ছা ভাই আমাদের আপনাদের জন্য আমাদের সৌরভ ভাই কমাই দেয়, আর তারপরে আমরা একটু কম করে দিয়ে সৌরভ ভাই সেলেন উপলক্ষে। আর আপনারা জানেন যে এখন কবুতরের খাবারের দামও বেশি, কবুতরের দামও বেশি, সো আপনাদের একটু কথা আমি রিকোয়েস্ট করি, দয়া করে আপনারা একদম থেকে কোনো সময় একটু দামাদামি করবেন না। এটা দর্শক 2500 টাকা করে সংগ্রহ করা যাবে। আচ্ছা ডেনিশ আছে, দুইটা কি জোড়া? দুইটাই মাদি ভাইয়া। ও দুই পিস মাদি? জি ভাই। একটা হলুদ একটা এলমন্ড? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দুইটা প্রাইস কত রাখবেন জিল্লুর ভাই? পার পিস 3000 দিল করবো। দুইটা একসাথে নিলে? একসাথে নিলে 200 টাকা ডিসকাউন্ট আছে। আচ্ছা প্রাইস আছে 6000? 6000 একদম। আর দুইটা একসাথে নিলে? সেক্ষেত্রে 200 টাকা সম্মান করা যাবে। আচ্ছা 200 টাকা সম্মান করা যাবে। দুইটি হচ্ছে দর্শক ডেনিশের মাদি, দেখতেছেন ডেনিশের মাদি গুলা কিন্তু জিল্লু ভাই মোটামুটি হাতের নাগালের ভিতরে প্রাইস দিচ্ছে। গেট আপ গুলা দেখেন, গেট আপ কিন্তু খারাপ না, ডেনিশ হিসাবে কিন্তু প্রাইসটা আশা করি আপনাদের হাতের নাগালের ভিতরে দিতে যে খুবই সুন্দর ডেনিশ গুলা মাশাল্লাহ। দুইটা একসাথে নিলে 5800 টাকা দিবেন, আর এমনি সিঙ্গেল 3000 টাকা করে পার পিস। এখানে আর একটা পেয়ার আছে দর্শক, দেখতে পাচ্ছেন এই যে জুটি আছে মাথার মধ্যে, জ্যাকোবিনের বেবি, জ্যাকোবিনের বেবি দর্শক এই যে দেখেন বেবি পেয়ারটা কিন্তু বেশ সুন্দর। কয় পর ভাই? 2 থেকে 3 পর। 2 থেকে 3 পর কত রাখবেন? একদম 2500। একদম 2500 টাকা দর্শক পেয়ার। বুম ভাই আছে, চলেন দর্শক দেখি জুলু ভাই এটা নর, চলেন আমরা বুম ভাই গেট আপ গুলা দেখি একটু। লাল ঠোঁটের দর্শক সম্পূর্ণ ফ্রেশ আছে, কোনো ঝামেলা নাই, কাটা ফাটা নাই না জুলু ভাই? প্রাইসটা ছোট্ট করে দিবেন কিন্তু, ছোট্ট করে বলছেন যা, তো তাহলে মাত্র 3000 টাকা। আচ্ছা দর্শক আরো 200 ডিসকাউন্ট দেন, করবে তো এক সপ্তাহ টাইম, এক সপ্তাহ কত পড়বে পেয়ারটা? পেয়ারটা
চলেন দেখি এই পেয়ারটা কেমন। জিল্লু ভাই সব সময় রেসার রাখেন, ঘটনা কি ভাই? রেসার কবুতর গুণ ক্ষমতা ওকে বেশি, ক্ষমতা আর বেশি, রোগ কম হয়, তাই না? শক্তিশালী, এই জন্য বেশি রাখেন। রেসিং এর দিকটা এটা নাম্বার ওয়ান। আচ্ছা, এই রেসারটা কত ভাই? এটা একদম 2500 টাকা। ডিম সহকারে দর্শক মুক্তি পেয়ার 2200। আচ্ছা, একবারে 2000 টাকা। দেখেন দর্শক, টাইগার বিউটি অসাধারণ, তার শেপটা দেখেন মাশাল্লাহ। নাম আদি নর ভাইয়া, রানিং ফুল এই শেপটা অস্থির মাশাল্লাহ ভাই। টাইগার বিউটিটা কত? এটা কোনো দামাদামি চলবে না, একদম 3300 টাকা। 3300 টাকা নর। এখানে আরেকটা পেয়ার আছে বিউটি, মল্টিং চলতেছে, বাম পাশে নর, হাড়িতে মাদি। কবুতর হাইট ভালো আছে, মোটামুটি শেপও ভালো আসতেছে। জিলু ভাই, এটা কয় পর ভাই? এটা 7-8 পর। কত পড়বে এটা ভাই? দাম বলতে গেলে অনেক বলা যায়, ঠিক আছে? আজকে আপনার সেলের উপলক্ষে এই যে দেবো সবচেয়ে চোখ দাদানো দাম, এটা যদি কোনো ভাই নেয় একদম পড়বে 4500 টাকা। মাত্র 4500 টাকা। চকলেট মুখে আছে, দেখেন ডাকতেছে কিন্তু নর। হ্যাঁ, আর বাম্পার একটা দর্শক মাদি, এই হচ্ছে জোড়া, সম্পূর্ণ রানিং পেয়ার, ফুল রানিং ভাইয়া। এই যে দর্শক মাদি, আর এই হচ্ছে দর্শক নর। জুলু ভাই, পেয়ারটা কত রাখবেন? রেজাল্টটা মাত্র 2300 টাকা রাখা যাবে। আর তো ডিসকাউন্ট করেন 2200 টাকা যাবে। আচ্ছা দর্শক, চকলেট মুখী সম্পূর্ণ রানিং 2200 টাকা সংগ্রহ করা যাবে। ম্যাকপাই আছে দর্শক, দেখতেছেন ব্ল্যাক ম্যাকপাই। কয় পর এগুলা? রানিং সম্পূর্ণ। বাহ, টোটে গিয়ারটা দেখেন দর্শক, অনেকটা ডেনিশ কোয়ালিটি। হ্যাঁ, ডেনিশ ম্যাকপাই বলে অনেকেই, কোয়ালিটিটা মাশাআল্লাহ ভালো আছে। এটা ছিল ওই নর না মাদি? এই পিছনেরটা মাদি, এই নর, আর সামনেরটা মাদি। এটা মাদি, এটা নর? হ্যাঁ হ্যাঁ, এটা নর। বাম সাইডে নর, ডান সাইডে মাদি। আচ্ছা ঠিক আছে, কত পড়বে এটা? এটা একদম 4500 টাকা। একদম 4500। খাতা নাম্বার দেখাই দিন, ম্যাকপাই অনেক ভালো। খাতা নাম্বার হচ্ছে দর্শক 14। এটা ইয়েলো শিরাদি দর্শক, দেখতে পারতেছেন এখানের মধ্যে আছে একটা পেয়ার ভাই। এটা তো ডাকতেছে নর, মাদি। শিরাদি এটা ছোট করে বলবেন, বেশি ছোট করে বলবেন না। একদম 3000 কিনা ভাই, 200 আমার ব্যবসা। একদম 3000 না ভাই, আমার দরকার নাই, দরকার আছে দর্শক। এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই, একদম 3000 টাকা আপনারা। এইভাবে এখানে আরেকটা শিরাদি আছে, এই মাদিটা কি নর? এটা মাদি। যদি কেউ 2 জোড়া নেয় তার ক্ষেত্রে 3500 লাগবে না, 2 জোড়া 6000 টাকা রাখে। এই 2 জোড়া শিরাজি না? এই 2 জোড়া শিরাজি একদম 6000 টাকা। 6000 টাকা একবারে। আচ্ছা জিলু ভাই, এটা কয় পর? এটাও রানিং, একদম ডিম বাচ্চা করা, ফার্স্ট টাইম করবে ভাইজান।
ফার্স্ট টাইম করবে মানে রানিং হচ্ছে ফুল ফুল রানিং জেনেবে প্রথম ডিম বাচ্চা করবে আর কি জি ভাই এইটা কত বলেন এই পেয়ারটার দাম পড়বে 4,500 আর যদি দুই পেয়ার নাই তার জন্য একবারে 8000 টাকা একবারে 8000 হ্যাঁ আচ্ছা এখানে খাঁচা নাম্বার 21 আরেকটা পেয়ার আছে দর্শক ম্যাকপেন এটা সম্পর্কে বলুন তো এটা তো বাচ্চা মনে হয় এটা জিরো পরের বাচ্চা ভাই আমার এত বড় সাইজ জি ভাই বাহ ভালো সাইজ যে জিনিস আছে আমি সেই জিনিস বলি দর্শকের কখনো আমি চাই না যে ভালো সাইজ মাশাআল্লাহ জিরো ভাই কত রাখবেন জিরো পরের বেবি এটা চওয়াদাম আছে 3000 টাকা কেউ যদি দামাদামি না করে একদম 2700 টাকা বলবে ওকে সেটা বাসটা আমার কাছে আরেকটা আছে এটাও বেবি এটাও জিরো পরের বেবি বাহ জিরো ভাই কাছে আজকে 4 পেয়ার আছে চার পেয়ার ম্যাক প্যাক সাথে যদি নেন তার জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট সুপার ডিসকাউন্ট থাকবে একটা যেই নেবেন না কেন তার জন্য থাকবে গাড়ি ভাড়া ফ্রি তার সাথে আরো ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ দিলুর ভাই এই জিরো পরের বাচ্চাটা কত এটাও করবে ওই একদম 2700 আর যদি দুই পেয়ার কেউ বাচ্চা নেয় তার জন্য 5000 টাকা এক 400 টাকা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা দুই পিস সিঙ্গেল আছে ব্রনি নেট আরেকটা কি কালোটা কি কালো কিং এর বেবি মাদি আচ্ছা কোনটা কত বন্ডিনেটটা একদম 2500 টাকা কিং কিংটা একদম 2000 টাকা 2500 কত হলো 4500 4500 টাকা দুইটা নিতে পারে একবারে 4000 টাকা আচ্ছা ঠিক আছে সবই স্যার আচ্ছা বিউটির বেবি আছে একদম সিসি বেবি চিচি বাচ্চা এগুলো আসলে বাট দাম দেওয়া হবে আপনাদেরকে হাতের নাগালের ভিতরে হ্যাঁ হ্যাঁ চলুন আমরা দেখি এগুলো একটু নাড়ায় তারা দেখে আপনাদের চিচি বাচ্চা তো সে ঠোঁট ভালো আছে এটা কত রাখবেন এই পেয়ারটা নিলে পরে একদম 2500 টাকা বলবে চোখ দাদা না একবারে 2500 টাকা দিবেন একবারে 2500 টাকা একদম সুপার ডিসকাউন্ট সিঙ্গেল শিরাজি বিগ সাইজ নর না মাদ এটা নর ভাইয়া সিঙ্গেল কত এটা নরটা পড়বে ফিক্স 1500 টাকা ফিক্স 1500 টাকা দর্শক সিঙ্গেল একটা নর তো বোম্বাইয়ের বেবি আছে এখানে একটা পেয়ার এটা ফুল ফ্রেশ আছে তো ভাই ফুল ফ্রেশ একদম কোনো মশার কামড় কিংবা কাটা বাটা নাই তো না না কাটা বাটা নাই আচ্ছা ঠোঁটটা মিলে একটু কালো দেখা যায় জোরে যাবে মশার কামড় আছে ভাই এটা জোরে যাবে হ্যাঁ পড়ে যাবে আজকাল আচ্ছা এই বেবি গুলো কত হইলে দর্শক সংগ্রহ করতে পারবে মাত্র 1000 টাকা মাত্র 1000 এটা সিঙ্গেল আছে একটা রেড চেকার চলেনটা চোখ দেখি আমরা ভাই নটটা তো অস্থির চোখ জি ভাই হ্যাঁ দর্শক অস্থির চোখের নট অস্থির ভাই ট্যাগ আছে ভাই ট্যাগ আছে ভাই নটটা কত রাখবেন ভাই এটা বললে অনেক বলা যাবে ওর তো বলে লাভ নেই আমি কম দামে দিয়ে একদম 1500 টাকা রাখবো একদম 1500 অনেকদিন পর গ্যাসলি দেখলাম আর যে দেখেন আট পরের গ্যাসলি আছে নাইরা সাত থেকে আট পরের বাচ্চাগুলো কত রাখবেন ভাই বাচ্চাগুলো বাচ্চা বলতে তো নিউ অ্যাডাল 700 টাকা গিরিবাজার দাম আচ্ছা দর্শক গ্যাসলি পেয়ারটা নিতে পারবেন মাত্র 700 টাকা এই যে দেখেন কত অ্যাকটিভ এবং সুস্থ সবল কবুতর 700 টাকা পেয়ার তো রেড ম্যাক পাই আছে দর্শক এই যে দেখেন অনেকটা ডেনিশের মতো কবুতরটা হ্যাঁ বিগ সাইজ ভাই বিগ সাইজ প্লাস ঠোঁট এবং চোখের গ্যাটআপটা আমার কাছে ডেনিশের মতো লাগতেছে এই যে দেন ডেনিশের মতো একদম আচ্ছা পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা পড়বে একদম 3600 টাকা একদম 3600 টাকা পেয়ার দর্শক এইখানে একটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন গিরিবাজ এটা মাদি আর এটা হচ্ছে দর্শক নর সম্পূর্ণ রানিং পেয়ার ফুল রানিং আছে ভাই ফুল রানিং হয়ে গেছে গিরিবাজ পেয়ারটা কত পড়বে এটা এটা মাত্র 600 টাকা দর্শক এটা রাখা যাবে মাত্র 600 টাকা জোড়া দর্শক দেখানোর চেষ্টা করলাম জিলুর ভাইকে বেশ কিছু কবুতর ছিল আর আজকে এক ভাইকে দেখাই দেই উনি হচ্ছে আমাদের দর্শক এই যে ভাই কোথায় থেকে আসছেন আমাদের চ্যানেল ভাই রেগুলার দেখেন কৃষি টিভি বাংলাদেশ কি নিতে আসছেন দিলু ভাইয়ের কাছ থেকে কি কবুতর বিউটি ভাইয়ের নাম বশির ভাই ভাইয়ের বাসা মিরপুর এক মানে ওনার দামটা আপনার কাছে ন্যায্য মনে হয়েছে এই জন্য আসতেন আচ্ছা দেখলেন দর্শক বশির ভাই জিলু ভাইয়ের কাছে কবুতর কালেক্ট করতে আসছে আমাদের সামনে আপনারা ওনার মতো যে কেউ কালেক্ট করতে চলে আসবেন ইনশাল্লাহ আশা করি ন্যায্য মূল্যে জিলু ভাই আপনাদেরকে দাম দিবে তো জিলু ভাই আজকে বিদায় নেই হ্যাঁ ভাই আজকে বিদায় নেব আজকে দেখলেনই তো দাম সবগুলো একদম নো প্রাইসে দিছি অবশ্যই দর্শকের ভালো লাগবে কালেকশন করতে পারবেন আর ইনশাল্লাহ দুই পেয়ার তিন পেয়ার করে নিলে তার জন্য আরো ডিসকাউন্ট আছে আর দর্শক যেটা না বললেই না যারা আমাদের চ্যানেলের নাম অনেক আগে আমরা বলছি মাঝে বলিনি আমাদের চ্যানেলের নামটা অনেক মাঝখানে চেঞ্জ করা হয়েছে এই কারণে আপনারা হয়তো এই হতাশ হইতে পারেন আমাদের চ্যানেলের নামটা দেওয়া হয়েছে নিউ কৃষি খামারি টু আমার বড় ভাইয়ের চ্যানেলের নাম আছে
কৃষি টিভি বাংলাদেশ আর আমার চ্যানেলের নাম দেওয়া হয়েছে নিউ কৃষি খামারি টু দিয়ে সার্চ দিলে অবশ্যই আশুলিয়া সাভার এই অঞ্চলের হাটে বাজারে ও খামারের ভিডিও আপনারা দেখতে পারবেন। তো কথা আর বাড়াবো না, আজকের মতো এই বন্ধু শেষ করি। যারা আপনারা ভাইয়ের চ্যানেলটা দেখেন অবশ্যই চ্যানেলটা পুরো ভিডিওটা দেখবেন, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার এখানে এসে মাল নিলে তার জন্য স্পেশাল ভাবে কোনো গিফট আছে। আজকের মতো আমরা এখানে বিদায় নেব, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন, আর পুরো ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকবেন।